নমস্কার বন্ধুরা, আমি দেবদাস মাখাল, সুন্দরবন বায়োব্লগ টুকিটাকি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাই। তো বন্ধুরা, দেশি মাগুর মাছের চাষ বাংলা পদ্ধতিতে চাষ করছি। তো এর আগে অনেকগুলো ভিডিও পেয়েছেন বাংলা পদ্ধতির ভিডিও, এক মাস বয়সে মাছগুলোর আপডেট দিয়েছি। বর্তমানে দেড় মাস বয়স হয়েছে মাছের, এই দেড় মাস বয়সে মাছগুলো কত বড় হয়েছে এবং কত গড় ওজন এসছে তা আজকের ওজন দিয়ে সংখ্যায় গুণে আপনাদেরকে বলবো বা দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর এর আগে যে সকল ভিডিওগুলো বাংলা পদ্ধতির ভিডিওগুলো দেওয়া আছে, আপনারা যারা দেখেননি পিছনে ভিডিওগুলো একটু দেখে নেবেন। তো এই দেখছেন আমার বাবা আর আমার এক প্রতিবেশী ভাই এখানে মাছ ধরছেন। তো আমার এই বাংলা পদ্ধতি মাছ চাষে চৌবাচ্চাতে কচুরিপানা দেওয়া আছে, এই কচুরিপানার জন্য সহজেই মাগুর মাছ ধরা সম্ভব হয় না। তো এই খাবলা জাল দিয়ে পানার নিচ থেকে হালকা করে টেনে মাগুর মাছ ধরতে হয়, অল্প পরিমাণে আজকে ধরা সম্ভব হচ্ছে, তো সেগুলো দেখাবো। বর্তমানে পানার নিচ থেকে জাল টানছেন, এই জালটা একটু লুজ দিয়ে টানলেই পানার নিচ থেকে চলে আসবে, পানা যেমন পানা রয়েছে তেমনি পানা থাকবে। এই দেখতে পাচ্ছেন সরাসরি এই পানা। আমার বাংলা পদ্ধতিতে চৌবাচ্চার উপরে রাখাতে অনেকগুলো উপকার পেয়েছি, তার মধ্যে কতগুলো জিনিস বলে দিই। এই যে জলটা খুব সুন্দর ঠান্ডা রেখেছে এবং মাছের যে একটা আত্মরক্ষার জন্য বা একটা গোপন লুকোনোর জায়গা বললে ভালো হয়, যে লুকোনোর জায়গা হিসেবে একটা জায়গার প্রয়োজন। কারণ এই শিং মাগুর আলোতে এরা আলোর দিকে থাকতে পারে না, এরা একটু অন্ধকার জায়গা পছন্দ করে। তাই এই পানার নিচে যে শেকড় রয়েছে তার দিকে ছায়াটা, সেই ছায়ার নিচে শিং মাগুর ভালো থাকতে পছন্দ করে। তাই এরা এই লুকোনোর জায়গা হিসেবে এই পানাটা খুব ভালো কাজে এসছে। জল যে পানা থাকার জন্য খারাপ হয় তা নয়। এই দেখছেন এই বাবা এই জাল টানছেন এবং এই জালের মধ্যে মাগুর মাছগুলো একটু জড়িয়ে যাচ্ছে, যে ফাঁসগুলো বড় বা ছেঁড়া যেখানে রয়েছে মাছের মাথাগুলো একটু বেরিয়ে যায়। তো এখানে এইভাবে মাছ ধরলে মাছ একটু আহত হয়, তো তাতে করে অসুবিধা হয়। এই কারণে আমি সবসময় এই মাছগুলো ধরি না, যখন একটু আপডেট দেওয়ার প্রয়োজন বা এই মাছের আপডেট নেওয়ার নিজেরও প্রয়োজন। কারণ মাছগুলো কত বড় হয়েছে, একটু গড় ওজন নিলে পরে কত পরিমাণ ফিড ব্যবহার করতে হবে সেটা একটা বোঝা যাবে। তো আমি এই মাছগুলোতে প্রথমের দিকে ওই ছোটো ছোটো দানা খেত, এখন করে একটু 1 mm আর 2 mm মিশ্রিত করে দেওয়া হয়েছে, এইরকম দানা খেতে পারছে। আর কেঁচো, আমাদের গ্রামের দিকে কেঁচো পাওয়া যায়, এই কেঁচো দেওয়া হচ্ছিল, কিন্তু কেঁচো সবসময় পাওয়া সংগ্রহ করা সম্ভব হচ্ছে না, যতটুকু সংগ্রহ করতে পারছি ততটুকু দেওয়া হচ্ছে। বাবা সব কিছু দেখাশোনা করে, বাবা এখানে ওই সমস্ত কাজগুলো করেন, উনি ওই কেঁচো সংগ্রহ করেন। এবং কেঁচো সাধারণত যেখানে এই আমাদের গ্রামের দিকে খড় পড়ে রয়েছে বা গোবর পড়ে রয়েছে, একটু আবর্জনা পড়ে রয়েছে, সেই সব জায়গায় মাটি খুঁড়লে পাওয়া যায়, সেখান থেকে কেঁচো সংগ্রহ করে এনে চৌবাচ্চাতে একটু ব্যবহার করে। এই দেখছেন মাগুরের সাথে একটা শিং মাছও উঠে এসছে, মানে আমার শিং মাছ কয়েকটা ছাড়া ছিল, শিং মাছের কালারটা দেখুন স্বাভাবিক কালার। একটু ওজন দিয়ে দেখাই, পাল্লাটাকে জিরো করে নিলাম প্রথমে, তারপর একটু ছাঁকনিযুক্ত চুবড়িতে মাগুরগুলো তুলে পালার ওপর দেব। এই দেখেন বেশ কয়েকটা মাছ দিলাম, তাতে যতগুলো ওজন আসলো এই মাছগুলো এবার কাউন্টিং করে সেই সংখ্যা দিয়ে ভাগ দিলে গড় ওজন এসে যাবে। তো এখন বন্ধুরা একটু স্পষ্ট করে দেখে নেন, 848 গ্রাম ওজন হয়েছে পালার উপরে, যে মাছটা দেওয়া হয়েছে 848 গ্রাম ওজন হয়েছে। এবার এই মাছটা সংখ্যায় গুণে
কতগুলো হয়েছে সেই সংখ্যা দিয়ে ভাগ দিলে কত গ্রাম করে গড় ওজন এসছে আমরা বুঝতে পারবো। এই মাছগুলোর মধ্যে শিং মাছটাও চলে এসছে, যে শিং মাছের কথা বলছিলাম সেই শিং মাছটাও চলে এসছে। শিং মাছ আমি বায়োফ্লগে করেছিলাম, মাঝখানে একটু অন্য গল্প করি। শিং মাছ আমি একটু বায়োফ্লগে করেছিলাম, তো বায়োফ্লগে শিং মাছের কালারটা কিন্তু এত সুন্দর হয়নি, সেখানে একটু কালারটা ফ্যাকাশে মতো হয়। তাতে করে যখন বিক্রি করতে যাই তো যারা মাছ কিনবে তাদের ঠিকঠাক পছন্দ হয় না, তাতে করে দামও কম পাই। এখন বর্তমানে এই যে কালারে শিং মাছ দেখছেন, এটা ন্যাচারালভাবে যে পুকুরে বা খালে বিলে যে মাছটা স্বাভাবিকভাবে হয় সেই রকমই কালার হয়েছে। মাগুর মাছের কালারও স্বাভাবিক, এখন ছোট অবস্থায় একটু কালো মতো, বেশি কালো মতো লাগছে, কিন্তু এরা একটা সময় আসল কালার চলে আসবে। সবে 1.5 মাস হয়েছে, আরও 1.5 থেকে 2 মাস পরে আশা করি খুব ভালোই হবে। এখন এই সব রকম একটা গড় মাছ ওজন করে দেখাচ্ছি, এরপরে এই কাউন্টিং করার পর আমি 4টে বড় মাছ ধরে একটু ওজন করে দেখাবো সেগুলো কেমন ওজন হয়, আপনারাও একটু দেখে নেবেন। আর বড় ছোট মিলিয়ে এই যে গড়ে ওজন করলাম এটা প্রায় গোনা শেষ হয়ে এসছে, তো গোনার পর আমি একটু ক্যালকুলেটার মেরে দেখব কতটা হয়। তো এই দেখেন শিং মাছটা সহ 49টা মাছ হয়েছে, 49 49 পিস মাছ, 848 গ্রাম ওজন হয়েছিল। আমি ক্যালকুলেটার মেরে দেখছিলাম 17 গ্রাম, 17.30 একটা আসলো, আমি 17 গ্রাম ধরলাম। এক একটা মাছ গড় ওজন 17 গ্রাম, তো যথেষ্ট সুন্দর হয়েছে 1.5 মাসে। এটা দেশি মাগুর মাছ, গড় ওজন 17 গ্রাম হয়েছে। এখন দেখুন এই যে 4টে একটু সব থেকে বড় বড় সাইজের মাছ ধরলাম, ধরে কতটা ওজন হয়েছে, 179 গ্রাম হয়েছে 4টে মাছ, তো যথেষ্ট সুন্দর। তো বন্ধুরা আজকের ভিডিও অনেক বড় হয়ে গেছে, তো আবার দেখা হবে পরে কোনো একটি নতুন ভিডিও নিয়ে। পরে নতুন ভিডিওতে এই মাগুর মাছ, দেশি মাগুর মাছ চেনার জন্য সহজ উপায়গুলো আমি একটু বলে দেবো, কীভাবে মাগুর মাছ চিনতে সুবিধা হবে, দেশি কি হাইব্রিড। আশা করি